হ্যালো ভিউয়ার্স, চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটি মূলত বিশেষ করে যারা নতুন বাইকার বা ড্রাইভিং শিখেছেন তাদের উদ্দেশ্যে। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, যখন আমরা নতুন বাইক চালানো শিখি তখন আমরা মনে করি কার আগে যেতে হবে, কত মানে হাই স্পিড তোলা লাগবে। এই টেন্ডেন্সিটা সবার মধ্যেই কাজ করে, বিশেষ করে টিনেজারদের মধ্যে বেশি কাজ করে। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, দু চাকার গাড়ির যত গতি তত ক্ষতি। তো এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো আমাদের সবসময় নিরাপদ গতিতে বাইক চালাইতে হবে। তো প্রথমত যে বিষয়টি আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে, যে বাইক জোরে চালানোর থেকে নিয়ম মেনে বাইক চালানোটাই হলো শ্রেয়। কেউ কারোর সাথে প্রতিযোগিতা না করে নিয়ম মেনে, ট্রাফিক আইন মেনে, নিয়ম মেনে বাইক চালানোটাই আমাদের জন্য নিরাপদ। বিশেষ করে যারা নতুন বাইক চালাচ্ছেন তাদের জন্য আরেকটি বিশেষ কথা বলতে যাচ্ছি, সেটা হলো ইন্ডিকেটর লাইটের ব্যবহার। নতুনদের মধ্যে এই প্রবণতাটা খুব কম যে ইন্ডিকেটর লাইটের ব্যবহারটা তারা করতে চায় না বললেই চলে, কিন্তু বিপদ যে কোনো সময় আসতে পারে। আর ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত ছোটোখাটো বিপদ এড়িয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যখন ডানে যাবেন বা বামে যাবেন অথবা লেন পরিবর্তন করবেন, অবশ্যই আপনি ইন্ডিকেটর লাইট ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার পিছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি আসলে কী বোঝাতে চাচ্ছেন বা আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, সেটা পিছনের গাড়ি বুঝতে পারবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটতে পারবে। তো এই রকম আরও ইনফরমেটিভ বা শিক্ষণীয় বিষয় যদি জানতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি নতুন বাইকারদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর বা প্রয়োজনীয় কিছু টিপস দিব। বাই বাই, আল্লাহ হাফেজ।